তোমরা ছেলেরা এক খেলে চেয়ে থাকবা। সাউবান রাজিয়াল্লাহ তাআলা বলছেন, আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম, যার জাকাত লাগে না। আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না তো সঞ্চয় করে রাখতাম, আমরা যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না তো সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ, সবচেয়ে দামি সম্পদ এক লেসানুন জাকির, ওই জিবা যে জিবা সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ আকবার বলতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে, এই জিবা হচ্ছে দামি সম্পদ, সঞ্চিত সম্পদ একটু। তাহলে সবচেয়ে ভালো হলো জিবা, পিছন দিক থেকে ধাক্কা মেরে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে সেইটা হলো জিবা। সবচেয়ে খারাপ জিনিস হলো জিহ্বা, বুঝাতে পারিনি মনে হয়। দিন রাত এই ছেলে বোকা ছেলে, দিন রাত প্রেমের গল্প করো, মোবাইলে জিহ্বা ব্যবহার করো না, কি জবাব দিবা তুমি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন, হয়তো বা রাত গভীর হয়ে গেছে, আগেই চলে গেছেন, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে গেছে, স্বামীও কিছু বলেন, ছেলে মেয়েও কিছু বলে না, ছেলে মেয়েও এরকমই, গেছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, যাবেন কেন? কি কাজ দেখাচ্ছেন আপনি? বাড়িতে গিয়ে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছেন? মহিলা মানুষ ল্যাংটা মেয়ে দেখে কি হবে? শরম করেন না কেন? লজ্জা করেন না কেন? হায়া করেন না কেন? ইতস্তবোধ করেন না কেন? মানবতা নাই কেন? বোধোদয় কেন নাই? হিতাহিত কেন কেন নেই? কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা মেয়ে দেখবেন? কেন দেখবেন? এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান? এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান? হিসাব হলো? আর আপনাদেরকে আমি অনুরোধ করেছি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই যাবে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে জান্নাতে যাবে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, গাজাতান মাহারে মিল্লা, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। এই কথাটাই আবার একটু বলছি, আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা ছয়টা জিনিস গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক, অসদকে জাহাদ্দাস্তম, কথা বললে সত্য কথা বলো। দুই, অফে যাওয়া তুম, অধা করলে পূর্ণ করো। তিন, অদ্বয়ে যাও উতুমেন তুম, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও। চার, অফাজু ফরু যকুম, জেনায় লিপ্ত হয়ে না। পাঁচ, কুফায় দিয়ে কম, দলীয় ক্ষমতা দেখায়ও না, হাত নিচু করে রাখো, দলীয় ক্ষমতা দেখায়ও না। ছয়, গুজ্জু আবসারাকম, চক্ষু নিচু করো, মেয়েদেরকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি জান্নাতে নিয়ে যাব। জরুরি কথা আর একটা, জাবের বলছেন যে আমি আল্লাহ রাসুলকে বললাম, আল্লাহ রাসুল, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসুল, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসুল আমাকে বললেন, আন আনস আশরেফা বাসারি, তুমি মুখ ফিরিয়ে নিবা, এইভাবে মুখ করে নিবা, মুখ ফিরিয়ে নিবা। শোনেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছিলাম যে আপনারা দুইজন মিলে যে মহিলাটার খবর শুনছেন, ও তো পতিতালয়ের মেয়ে, ও তো রং মাখানো মহিলা, ও যে খবর পড়ছে তার মুখের উপরে চোখ রেখে আপনার স্বামী, আপনি কেমনে খবর শোনেন? যদি টিভিতে খবর শুনতে হয় তাহলে এভাবে বসে থাকতে হবে? আমি বুঝাতে পারি না মনে হয়। আপনি যে ওই রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন, তো আপনি কি মনে করছেন আমার ঈমান আছে? ঈমান তো কোনো কাজ করে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, তাহাজ্জুদ পড়লেও। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, তাহাজ্জুদ পড়লেও।
মুরব্বি তাহাজ্জুদ পড়ে কিন্তু তামাক খায়, মুরব্বি তাহাজ্জুদ পড়ে কিন্তু দাড়ি চাঁচে, ঈমান কাজ করে না, মেয়েটা বোরখা পরে কিন্তু প্রেমের গল্প করে, তার ঈমান কোনো কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনার কথা একটা চলে এসেছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চারটা কাজ করলে জান্নাতের আটটি দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারেন, আপনার জন্য জান্নাত সহজ। এক, সমাত সল্লাত খামসাহা, পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে। দুই, সমাত সাহারাহা, রমজান মাসের সেয়াম রোজা থাকতে হবে। তিন, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলতে হবে, তিতে লাগলেও মিঠে লাগলেও। যদি স্বামীর সাথে না বনে তাহলে তাকে খোলা তালাক দিয়ে চলে যেতে হবে, অন্যথায় স্বামীকে মেনে চলতে হবে। চার, আহসানাত ফারজাহা, জেনা থেকে বেঁচে থাকতে হবে, জান্নাতের আটটি দরজা খোলা। এক, পাঁচ অক্ত সলাত। দুই, রমজান মাসে রোজা। তিন, স্বামীকে মেনে চলা। চার, জেনা না করা। এই চারটে কাজ করলেই জান্নাতের আটটি দরজা খোলা। বলছিলাম পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ জিবা, যে জিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। দ্বিতীয় দামি সম্পদ হচ্ছে কালবুন শাকের, ওই অন্তর যে অন্তর অল্পতে তুষ্ট, যা পেয়েছে আলহামদুলিল্লাহ। তিন, জাউতাতুন তুইনো এমরাতুন তুইনো জাউজাহালা ইমানিহি, ওই স্বামী ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিনের ওপরে সহযোগিতা করতে পারে, ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে তার স্বামীকে দিনের ওপরে সহযোগিতা করতে পারে। স্বামীকে বলছে, দেখুন আমার পুরো জীবন আপনার জন্য প্রস্তুত, আমার একটা কথা শোনেন, দেখেন আমার একটা কথা শোনেন, আমি না খেয়ে ভাত নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত বসে থাকি আপনার জন্য, আমি চাচ্ছি এসার সালাতের পরে নয়টায় চলে আসবেন, আমি ভাত পরিবেশন করব, খেয়ে ঘুমিয়ে যাবেন, রাত্রি দুইটায় উঠবেন, আল্লাহকে ডাকবেন, এটা আমি চাই। ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্ত্রী বলতে পারে আমি আমার জীবনকে আপনার দুই পায়ের নিচে বিলিয়ে দিয়েছি, সবসময় আপনার সেবা করতে প্রস্তুত, আমার একটা কথা শোনেন, আপনি যেন টিভিতে আর ল্যাংটামে কোনোদিন দেখিয়েন না, আমার একটা কথা শোনেন, আমার পুরো জীবন আপনার দুই পায়ের নিচে বিলিয়ে দিয়েছি, আমি আপনার সেবা করে দিন কাটাতে চাই, আপনি আমার একটা কথা শোনেন, আর কোনোদিন সিগারেট খায়েন না। এই স্ত্রী হলো সঞ্চিত সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম গীবত থেকে বেঁচে থাকুন, বদনাম থেকে বাঁচে থাকুন, জিভা থেকে বেঁচে থাকুন। জিভা পৃথিবীতে সবচেয়ে খারাপ সম্পদ, জিভা পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ, ওই জিভা যে জিভা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলতে পারে, এ হলো দামি সম্পদ। সবচেয়ে খারাপ সম্পদ হলো জিভা, যে জিভা দোকানপাটে রাস্তাঘাটে মানুষের বদনাম করে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াজমানলি মা বাইরা লাইহি হে আমা বাইরা রাইলা হাজমালাহুল জান্নাহ। আজকের আলোচনার শেষ হাদিস, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি মোহাম্মদ সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। এক, মুখে কারো বদনাম করো না। দুই, জেনা করো না। এই দুইটা কাজ করো না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। হাদিস বুখারি মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের অনুরোধে আজকের আলোচনা ছিল গীবত বর পরনিন্দা, পরনিন্দা মহাপাপ, যেটা আল্লাহর সাথে জড়িত নয় মানুষের সাথে জড়িত পাপ, এই পাপের জন্য মানুষের কাছে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচার মাঠে এটা নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, তবে যাকে ক্ষমা নিতে পারছেন না যেখান থেকে বা নাগালের বাইরে চলে গেছে, তার জন্য কিছু টাকা পয়সা তার নামে দান করে দেন, আশা করা যায় এই পাপ ক্ষমা হয়ে যাবে, তবে এটা মানুষের সাথে জড়িত পাপ। আলোচনার শেষে এসে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ, আমি নিঃস্ব মানুষ প্রতিষ্ঠান চালাই, এই জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কবুল করো, এটা আমার একটু জোরালো দাবি, অনুরোধ রক্ষা করুন। দুই, মার্চের সাত আট এইখানে
আর ফেব্রুয়ারির 7-8 রাজশাহীতে সম্মেলন, আপনারা সবাই যাবেন। দেশের বড় বড় আলেম ওলামা সেখানে যাবেন, বিষয়ভিত্তিক কথা বল